সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দু মজির জন্য ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস হোম প্রিপারেশন এর দ্বিতীয় পার্ট থেকে আজকে আমরা প্রস্তুতিমূলক ক্লাস করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে নিয়ে আমরা আজকের ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের পঞ্চম শ্রেণীর হোম প্রিপারেশনের দ্বিতীয় পর্বে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার থেকে আজকে আমি তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে চলো আমরা একটি প্রশ্ন দেখে নিই ষাটটি টেনিস বলের মোট মূল্য চারশো ছয় টাকা প্রথম তিনটি বলের গড় মূল্য আটান্ন টাকা এবং শেষের তিনটি বলের গড় মূল্য পঞ্চান্ন টাকা কনম্বর প্রশ্নটি হচ্ছে বলগুলোর গড়মূল্য কত কম্বর প্রশ্ন চতুর্থ বলটির মূল্য কত এবং গ নম্বর প্রশ্ন প্রথম তিনটি বলের মোট মূল্য এবং শেষের তিনটি বলের মোট মূল্যের পার্থক্য কত ক নম্বর প্রশ্নটি ছিল বলগুলোর গড়মূল্য কত এখানে বলগুলো বলতে ষাটটি বলের গড়মূল্যকে বোঝানো হয়েছে উদ্দীপকের ষাটটি বলের মোট মূল্য দেওয়া হয়েছে আর গড় মূল্য নিতে হলে আমরা জানি যে গড় মূল্য নিতে হলে মোট মূল্যকে ভাগ করতে হবে ষাটটি বলের মোট মূল্য হচ্ছে চারশো ছয় টাকা সুতরাং ষাটটি বলের গড় মূল্য হচ্ছে চারশো ছয় ভাগ সাত টাকা সমান সমান আমরা যদি ভাগ প্রক্রিয়াটি সম্পন্ন করি তাহলে আমাদের ফলাফল আসবে আটান্ন টাকা সুতরাং ষাটটি টেনিস বলের গড় মূল্য হচ্ছে আটান্ন টাকা খ নাম্বার প্রশ্নটি হচ্ছে চতুর্থ বলটির মূল্য কত প্রিয় শিক্ষার্থীরা এখানে ষাটটি বল দেওয়া রয়েছে এবং আমাদের ঠিক মাঝ বরাবর চতুর্থ একটি বলের মূল্যটি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা উদ্দীপক থেকে দেখতে পাই প্রথম তিনটি বলের গড়মূল্য রয়েছে আটান্ন টাকা সুতরাং প্রথম তিনটি বলের মোট মূল্য হচ্ছে আটান্ন গুণন তিন টাকা সমান সমান একশো টাকা শেষ তিনটি বলের গড়মূল্য দেওয়া রয়েছে পঞ্চান্ন টাকা সুতরাং শেষ তিনটি বলের মোট মূল্য হবে পঞ্চান্ন গুণন তিন সমান সমান একশো পঁয়ষট্টি টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করো প্রথম তিনটি এবং শেষের তিনটি অর্থাৎ এই যে ছয়টি বলের মোট মূল্য হচ্ছে একশো চুয়াত্তর যোগ একশো পঁয়ষট্টি সমান সমান তিনশো উনচল্লিশ টাকা সুতরাং আমরা বলতে পারি চতুর্থ বলটির মূল্য অর্থাৎ প্রথম তিনটি এবং শেষের তিনটি যদি আমরা ধরি তাহলে আমাদের মাঝখানে যে বলটি থেকে যায় সেটি হচ্ছে চতুর্থ বল চতুর্থ বলটির মূল্য আমাদের বের করতে হলে ষাটটি বলের মোট মূল্য থেকে এই যে ছয়টি বলের মোট মূল্য আমরা নির্ণয় করলাম সেটিকে আমরা বাদ দেব বাদ দিলে আমাদের চতুর্থ বলের মূল্য আসে সাতষট্টি টাকা গণম প্রশ্ন প্রথম তিনটি বলের এবং শেষ তিনটি বলের মূল্যের পার্থক্য কত হতে আমরা পাই প্রথম তিনটি বলের মোট মূল্য ছিল একশো টাকা এবং শেষ তিনটি বলের মোট মূল্য ছিল একশো টাকা সুতরাং পার্থ পার্থক্য নির্ণয় করার জন্য আমরা বিয়োগ করে দেবো একশো চুয়াত্তর থেকে একশো পঁয়ষট্টিকে আমরা বিয়োগ করলে ফলাফল হবে নয় টাকা এবার এসো আমরা আরও একটি প্রশ্নই আলোচনা করি শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসাদের উপর ধার্য করা হলো খনাবার প্রশ্নটি হচ্ছে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা কথাটির অর্থ কী ক্ষণভার প্রশ্নটি হচ্ছে এক বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ সাতশো বিশ টাকা হবে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা কথাটির অর্থ হচ্ছে একশো টাকায় এক বছরে মুনাফা আট টাকা এক বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে ঘ নম্বর প্রশ্ন আমরা একটি সূত্র জানি মুনাফা বের করার সূত্র মুনাফা সমান সমান আসল গুণ হার গুণ সময় ভাগ একশো এটা হচ্ছে আমাদের মুনাফা নির্ণয়ের একটি সূত্র এই সূত্র থেকে আমরা যদি মুনাফা নির্ণয় করে ফেলি তাহলে আমরা আসল এখানে রয়েছে চার হাজার পাঁচশো টাকা আর মুনাফার হার দেওয়া রয়েছে উদ্দীপকে আট পারসেন্ট এবং সময় আমাদের এই নম্বর প্রশ্নে বলা হয়েছে এক বছর সময় দিলাম আমরা এক বছর এবং সূত্র অনুযায়ী আমাদের একশো দ্বারা এটাকে ভাগ করতে হবে বাকপলটিকে যদি আমরা সম্পন্ন করি তাহলে আমাদের ফলাফলটি হবে তিনশো ষাট টাকা তার মানে এক বছর পর তাকে মোট পরিশোধ করতে হবে চার হাজার পাঁচশো টাকা হচ্ছে তার আসল এবং তিনশো ষাট টাকা এক বছরে তাকে মুনাফা দিতে হবে সুতরাং এই চার হাজার পাঁচশো যোগ তিনশো এই দুটি বিষয়কে যদি আমরা যোগ করি তাহলে ফলাফলটি আসবে চার হাজার আটশো ষাট টাকা গণম প্রশ্ন কত বছর পর মোট মুনাফার পরিমাণ সাতশো বিশ টাকা হবে তিনশো ষাট টাকা মুনাফা হয় এক বছরে সুতরাং এক টাকা মুনাফা হবে কম সময়ে এবং সুতরাং সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা মুনাফা হবে আমরা যদি এখন এই এটাকে ভাগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করি তাহলে হবে তিনশো ষাট সাতশো বিশের মধ্যে কাটাকাটি করলে দুবার যাবে অর্থাৎ দু বছরে